গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 7:30টার মতো। তো ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে যাব মানে ঘরটা মুছতে। তো স্নান করে পূজা দিব, তারপর আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মুছে আসলাম, মুছে স্নান করে আসলাম। স্নান করে এখন ঠাকুরের ফুলগুলো তুলে তো ঠাকুর পূজাটাও দিয়ে দিব। তো ফুলগুলো পেরে নিচ্ছি। তো গাছটা অনেক বড় হয়ে গেছে, আমি যখন গাছটা বাসায় নিয়ে আসছিলাম ছোট্ট গাছ ছিল একদম, এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেক ফুল ধরে। তো ফুলটা তুলে নিচ্ছি এখন। তো ফুল পাড়া শেষ হলে আমি ঠাকুরের পূজাটা দিয়ে নিব। তো এই যে ফুল পাড়া আমার প্রায় শেষ। তো ফুলটা আমি পেরে নিলাম, প্রায় অনেকগুলো সাদা ফুল, তারপর মানে শ্বেত চন্দন, তো এইগুলো দিয়ে পূজাটা দেওয়া আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন আসছি পূজা দিয়ে। কালকে রাত্রি বিরিয়ানি রান্না ছিল, তো ফ্রিজ থেকে বাইর করে গরম করে নিচ্ছি, তারপর ছেলেদের খাইয়ে দিব আর কি, তারপর ওদের সাথে সাথে আমিও খেয়ে নেব। তো এখন ছেলেদের খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে এখন আসছি মানে ছেলেকে একটু পড়াতে, বাইরে যাব তো আগে একটু পড়াইয়ে নিচ্ছে। তো এখন ছেলেটা ড্রয়িং করতেছিল, তো ওর পাশে বসলাম, তো শাপলা ফুল আঁকতেছিল আর কি, তো আমি একটু দেখাই দিলাম। তো দেখিয়ে মানে পড়াইয়ে উঠে এখন হচ্ছে যাচ্ছি সেলুনের দোকানে। তো যেহেতু সামনে পূজা, ছেলেদের চুলগুলো বড় হয়েছে, তো আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে চলে গেছে, ওর তো আর সময় মানে সময় হয় না, তো আমাকে চুল কাটাতে আসতে হলো। কারণ আমি ফার্স্ট টাইম, আমি কোনোদিন আর ছেলেদের চুল কাটাতে মানে আসা লাগে নাই আর কি। তো এখন সামনে যেহেতু পূজা, তো ওর সময় নেই, তো সেই জন্য আমি চুলটা কাটিয়ে মানে বাসায় যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর একটা পূজা প্যান্ডেল হচ্ছে, তো ছেলেদেরও দেখাই দিলাম একটু, আমিও একটু দেখে নিলাম। তো তাড়াহুড়া করে এসে ভাতটা বসিয়ে দিলাম, তারপর মাছটা ভেজে নিব। তো এটা হলো তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছটা আমি ভেজে নিব। ভেজে তো তেলাপিয়া মাছটা আমি রান্না করব বড়ি দিয়ে, তারপর বড়িটাও ভেজে নিব। তো মাছটা আগে ভেজে নিই। তো মাছটা ভাজা আমার কমপ্লিট, তো এখন বড়িটা ভেজে নিচ্ছি। তো এই বড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন বাড়ি থেকে, তো অনেক দিন হয়েছে, তো ফ্রিজে রেখে রেখে খাওয়া হচ্ছে আর কি। তো বড়িটা ভেজে নেব, মাছের মধ্যে বড়িটা অনেক মানে টেস্ট লাগে আর কি। তো বড়িটা ভেজে তুলে নিব এখন। তো বড়িটা ভেজে তুলে রাখলাম। তো এখন মাছটা বসিয়ে দিব, তো তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন। তো সবজি দিয়েছি কাঁকরোল, আলু আর একটা বেগুন, তো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে দিয়ে দিলাম আদা, সামান্য পেঁয়াজ বাটা, তো দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো কষি এখন দিয়ে দিচ্ছি জিরা, আর হচ্ছে একটু সামান্য রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। তো সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ মরিচ। তো দিয়ে এই যে মশলা বাটা জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আমি। তো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপর মাছ আর বড়িটা দিয়ে দিলাম। মাছটা নামিয়ে নিব। এই যে বড়িটাও সিদ্ধ হয়ে উঠছে, তো মাছটা আমি নামিয়ে রাখতেছি। তারপর আসছি চাপা শুটকি ভর্তা করব। তো এখানে আমি লাউ পাতার মধ্যে চাপা শুটকিটা দিয়ে দিলাম। তো লাউ পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে
মাছ মানে শুটকি মাছটা আমি একটু করে ভেজে নিব। এই যে আমি পাতার মধ্যে যে শুটকিটা দিয়েছিলাম শুটকি মাছটা ওটা আর কি মানে পাতাটা শুদ্ধ একসাথে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে, এখন গোটা রসুন গোটা কাঁচামরিচটাও ভেজে নিব। তো ভেজে নিয়ে এখন আমি সবগুলো একসাথে বেটে নিব। আগে শুটকি দিয়ে যে পাতাটা পাতা মোড়ানো ছিল সেটা বেটে নিলাম, তারপর পেঁয়াজ, পেঁয়াজটা কিন্তু আমি ভাজি নাই মানে কাঁচা পেঁয়াজই মানে বেটে নিব। তো এখন সবগুলো একসাথে বেটে নিলাম, বেটে নিয়ে তারপর লবণ দিয়ে পরে সবার শেষে লবণ মিক্স করে নিলাম। তো এইভাবে ভর্তাটা খেতে অনেক মজা লাগে আর কি। তো এই যে রান্না বান্নার পর আসছে চুলাটা মুছে দিতে। তো চুলাটা মোছা আমার শেষ হয়ে গেলে তো কাজটা রান্না করে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে তো চুলাটার মধ্যে পড়েছিল তেল, মাছ ভাজার তেল, তারপর ময়লা পড়েছিল, সেগুলো আর কি পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে দেব। তো চুলার নিচটাও আমি একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। তারপর যে চুলা পরিষ্কার করার সময় নিচে জল পড়েছিল তো সেটাও একটু পরিষ্কার করে দিলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক করে দিবেন, একটা কমেন্টস করবেন। তো ভিডিওটা এখানে রাখলাম, টাটা, বাই বাই।